আলিফ গাছে ফুটে আছে নূর মাখানো ফুল, আলিফ গাছে ফুটে আছে নূর মাখানো ফুল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, তিনি তো জিন্দা কোরআন সিনাই সূরা রহমান, তিনি তো জিন্দা কোরআন সিনাই সূরা রহমান, যার চেহারা আয়াত ভরা নূরে আরবুল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। অতি মূল্যবান কথা শুনুন, আল্লাহ রাসূল যখন এই দুনিয়ার বুকে এলেন তখন কি ঘটনা ঘটেছিল? কবি লিখছেন, খোদার নূরে কুড়ে ঘরে ঝিলিকিয়ে মন দেয়, যার সুরাতে সিরিয়াতে রাস্তা দেখা যায়, আর রহমতের তুফান ওঠে দেখো সাহারায়, মরুভূমি মরুচিকায় চিন যে জন্মায়, আমিনার কোলে দোলে নূরের পুতুল, মা আমিনার কোলে দোলে নূরের পুতুল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, তিনি তো জিন্দা কোরআন সিনাই সূরা রহমান, তিনি তো জিন্দা কোরআন সিনাই সূরা রহমান, যার চেহারা আয়াত ভরা নূরে আরবুল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনা বলে সোনা কি আজ দেখি, জন্ম নিয়ে আসমানেতে উড়ে যায় পাখি, আর কিছুক্ষণ পরে ফিরিয়ে ঘরে আনে ফেরেশতা, অম্বরে উড়ে দেখালো ঘুরে ধরণীর অবস্থা, কাবার ধারে জীর্ণ ঘরে এলো সে বুলবুল, কাবার ধারে জীর্ণ ঘরে এলো সে বুলবুল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। তো আল্লাহর রাসূলের জামানায় সাহাবারা কেমন নামাজ পড়তেন আর আমি আপনি আজ কেমন নামাজ পড়ি শুনুন। উসমানের লাগি তো মজা নামাজের নেশায়, টের পেত না কখন পক্ষী মাথায় বানাতো বাসা, আর শেরে খোদার পায়ে তীর ঢোকে জেহাদে, সাড়া পেত না বের করিলে নামাজ সিজদাতে, সাহাবিরা নামাজ সিজদায় কেমন ছিল যে মশগুল, সাহাবিরা নামাজ সিজদায় কেমন ছিল গো মশগুল, এমন নামাজ পড়ো ও গো আশিকে রাসূল, এমন নামাজ পড়ো ও গো আশিকে রাসূল, আলিফ গাছে ফুটে আছে নূর মাখানো ফুল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। তো কিয়ামতের আলামত সম্পর্কে আমার কবি অতি মূল্যবান কথা কি লিখছেন শুনুন। এ দুনিয়ায় যখনই দাজ্জাল বের হবে, কিয়ামত তখনই খুব কাছে তেরবে, আর বড় সে শক্তিবান নেবে যে কত জান, ইমাম মেহেদির পরে ঈসা নবী করবে তার খতম, ইয়াজুজ মাজুজ এসে আবার করিবে তেমন ভুল,
ইয়াজুজ মাজুজ এসে আবার করবে তেমন ভুল, তাদের শেষ হবার পরে আসবে কিয়ামতের কুল, তাদের শেষ হবার পরে আসবে কিয়ামতের কুল। আলিফ গাছে ফুটে আছে নূর মাখানো ফুল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। তিনি তো জিন্দা কোরআন সিনাই সূরা রেগে মান, তিনি তো জিন্দা কোরআন সিনাই সূরা রেগে মান, যার চেহারা আয়াত ভরা নূরে ইয়ারবুল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। শেষ কথায় আমার কবি কি লিখছেন শুনুন ছন্দের মাধ্যমে। আমরা এই দুনিয়ার বুকে জায়গা জমি নিয়ে মাতামাতি করি, কিন্তু যখন দুই চোখ বন্ধ হয়ে যায় আল্লাহ পাক এই দুনিয়ার বুক থেকে যখন আমাদের তুলে নেবেন, তো সেই সময় সেই জায়গা কি অবস্থা ঘটে কবি লিখছেন শুনুন। আমার আমার করে জীবন হলো রে বেকার, চোখ বুঝালে হয়ে যায় সব সরকারি খামার, তোর দাদা গেল আব্বা গেল যাবি তুই চলে, আর তুই গেলে বিবি ছেলে যাবে তোরে ভুলে। এহানান বলে তাই করোনা এমন ভুল, এহানান বলে তাই করোনা এমন ভুল, তাহলে হারাতে হবে তোমার দনকুল, তাহলে হারাতে হবে তোমার দনকুল। আলিফ গাছে আলিফ গাছে আলিফ গাছে ফুটে আছে নূর মাখানো ফুল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল।